আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিপাস ইজি কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি কেকের ফুল ডেকোরেশন। আর আজকের এই কেকটা ছিল হলুদের একটি থিম কেক। আর আজকের এই হলুদের কেকটা আমি তৈরি করেছিলাম আমার এই ফ্যামিলি প্রোগ্রামের জন্য। আমার ভাসুরের মেয়ের হলুদের প্রোগ্রাম ছিল, তো সেজন্য আমি আজকের এই কেকটা রেডি করেছিলাম। তো চিন্তা করলাম আপনাদের সাথেও আজকের ওই ডিজাইনটা শেয়ার করি। খুবই সিম্পলিভাবে আমি ভিডিওটি রেডি করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল প্রসেস। তো ফার্স্টেই আমি এখানে হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি, আর হুইপ ক্রিমটা আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। হুইপ ক্রিমটা সরাসরি আমি ডিপ থেকে নামাই নি, ইউজ করার আধা ঘন্টা আগে ডিপ থেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর আমি এটা ইউজ করছি। আর ফুললি আপনারা কিভাবে একটা ক্রিম রেডি করতে পারবেন তার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তার লিংক আমি দিয়ে দেব। তো আমি ক্রিমটা ফোমি করে নিচ্ছি বিটিং মেশিনের লো স্পিডে দিয়ে। তো এটা রেডি হতে হতে আরেকটু বলে নেই, আজকে আমি কেকের বেসটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি না, কেননা একটা বেস কেক বা একটা স্পঞ্জি কেকের রেসিপিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, ওইটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এখানে আমি একটি 2 পাউন্ডের মোল্ডে একটা চকলেট কেক তৈরি করে নিয়েছি, 2 পাউন্ডের একটি চকলেট কেক। আর কেকটা আমি চুলাতে তৈরি করেছি, চুলা থেকে নামানোর পর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা আমি একটি ব্রেড নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আমি আজকে মোট 3টা লেয়ার করছি, তো 3টা লেয়ারে আমি কেকটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 3টা লেয়ারে কেটে নিয়েছি। এখন কেকের নিচের পোর্শনটা আমি উপরের দিকে রাখবো, এতে করে উপরে ডিজাইনটা একেবারে সুন্দরভাবে আসবে। আর এখানে আমি কেক বোর্ড নিয়ে নিয়েছি 12 ইঞ্চি, আপনারা চাইলে 10 ইঞ্চিও নিতে পারেন। আমি 12 ইঞ্চি নিয়ে নিয়েছি একটু পাশের ডিজাইনটা যেন সুন্দরভাবে আসে এজন্য। এখন আমি এখানে সুগার সিরাপ নিয়ে নিয়েছি, সুগার সিরাপটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে, এতে করে কেকটা অনেক সময় ধরে স্পঞ্জ থাকবে। তো দেওয়ার পর এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি ভ্যানিলা ক্রিমের সাথে চকলেট ইমালশন ইউজ করেছি, খুব বেশি ইউজ করিনি, এই জন্য কালারটা একেবারে হালকা এসেছে, হালকা একটা ফ্লেভার দেবে। তো ফার্স্ট লেয়ারটা দেওয়ার পর সেকেন্ড লেয়ারটা আমি দিচ্ছি, আর ঠিক একইভাবে আমি সুগার সিরাপটা আবারও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সুগার সিরাপটা চামচ বাদ দিয়ে ব্রাশের সাহায্যেও দিতে পারেন। তো একইভাবে দেওয়ার পর আবারও আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা আরও মজা করতে চাইলে এখানে জেলি ফিলিংস দিতে পারেন, অথবা চকলেটের গানাশও ইউজ করতে পারেন। তো থার্ড লেয়ারটাও দিয়ে দিলাম, ঠিক একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি উপর থেকে। আর এখন উপরের লেয়ারে আমি ভ্যানিলা ক্রিমের সাথে একটু অরেঞ্জ ফুড কালার মিক্স করে নিয়েছি, ওই ক্রিমটা ইউজ করছি, কারণ আজকের থিম কেকে আমি হলুদ কালারটা রাখতে চাচ্ছি। এর জন্য এই লেয়ারে আমি হলুদ কালারটা মিক্স করে দিয়েছি ক্রিমের সাথে। খুব ভালোভাবে আমি এটা একটু দিয়ে নিয়েছি, ক্রাম কোটিং করে নিয়েছি। এখন এটা আমি নর্মাল ফ্রিজে
30 মিনিটের জন্য রেখে দিচ্ছি যেন এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর পরবর্তী ডিজাইনটা করতে সহজ হয়। ফিরে এলাম 30 মিনিট পর, দেখতে পাচ্ছেন এটা এখন কি অবস্থায় এসেছে। এখন আমি দুই লেয়ারে ক্রিম দিচ্ছি, একটা দিচ্ছি ভ্যানিলা হোয়াইট কালারের ক্রিম আর আরেকটা লেয়ারে দিব হলুদ কালারের ক্রিম। এতে করে দুইটা শেডে কেকটা চলে আসবে আর এটা দেখতে খুবই ভালো লাগবে। এখন কিন্তু দেখতে মনে হচ্ছে কি যেন হবে কেকটা, কীরকম দেখা যাচ্ছে, বাট এটা ফিনিশিং টাচ আসতে আসতে অনেক সুন্দর একটা লুকে চলে আসবে। তো আমি একটা প্লেন স্ক্র্যাপার নিয়ে নিয়েছি আর এটা দিয়ে সাইডগুলো সমান করে নিচ্ছি একেবারে আলতো হাতে। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে এসেছে। মনেই হচ্ছে না যে ওই কালারটার সাথে এটা মিলছেই না। এখন একটি ছোট স্টার নাজল নিয়ে নিয়েছি আমি আর এটা দিয়ে নিচে বর্ডার লাইনটা দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি ডিজাইনটা কিভাবে করেছি। খুবই স্মুথলি অ্যান্ড স্লোলি আমি এটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি নিচে বর্ডার লাইনটা এই ছোট স্টার নাজল দিয়ে দিয়েছি। এখন একটি বড় 1mm নাজল নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছি। এখানে আমি দুইটা শেড ইউজ করেছি, একটি হোয়াইট কালারের ক্রিম আর একটি হচ্ছে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে আমি ফ্লাওয়ারটা তৈরি করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এটা কীভাবে করছি। আসলে কেক ডিজাইনটা ফুললি হচ্ছে ডিপেন্ডেন্ট অন ইউর হ্যান্ড, এটা একটা আর্ট আসলে। তো এখনও ফুললি কিন্তু কমপ্লিট হয়নি, জাস্ট দেখতে থাকুন এই ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর কীরকম আসে আর আমি কীভাবে কেকটা রেডি করেছি। এখন উপরেরও বর্ডার লাইনটা আমি সেই ছোট স্টার নাজলের মাধ্যমে দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু আমি নিচের বর্ডার লাইনটা দিয়েছিলাম। তো এখন অনেকটা কাজই কমপ্লিট, এখন আরও একটু সৌন্দর্য আনার জন্য আমি একটা লিফ নাজলের সাহায্যে লিফ দিয়ে দিচ্ছি। আসলে এটা ভিডিওতে ওইভাবে আসেনি, লিফ দেওয়া কিন্তু একেবারেই সহজ, দেখতে পাচ্ছেন এখন এটা পুরোটাই ভরাট হয়ে গেছে। আর খালি জায়গাটা রেখেছি এখানে আমি নাম লিখবো এজন্য, আর নাম লেখাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুকটা হচ্ছে এরকম এসেছে। আর এটা আরও একটু অ্যাট্রাকটিভ লাগার জন্য, দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু সুইট বল উপরে ইউজ করেছি। তো রাউন্ড শেপের সুইট বলগুলো আমি ইউজ করেছি হোয়াইট কালারের, এতে করে এটা আরও অ্যাট্রাকটিভ লাগবে বা লেগেছিল। তো এটা আমি আমার ইচ্ছে মতো যেই জায়গায় মন চায় সেখানেই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই লুকটা কিন্তু আরও চেঞ্জ হয়ে এসেছে আর দেখতে খুবই অ্যাট্রাকটিভ লেগেছে। তো এই হচ্ছে আজকের কেকের ফিনিশিং। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।